গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনার এক মাস পার হলো। এখনও শনাক্ত হয়নি হত্যাকারী ও খুনের মোটিভ। পুলিশ প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকারীদের ধরার আশ্বাস দিলেও এ পর্যন্ত 23 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার ছাড়া তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। খুনিকে গ্রেপ্তার করা হোক এবং উন্মোচন করা হোক যে এমপি মহোদয়কে কেন খুন করা হলো এবং তাকে কারা খুন করলো। গোয়েন্দা সংস্থা বা অনেক প্রশাসনিক টিম এখানে কাজ করছে, তারপরও তারা এটা বের করতে পারলো না। আসলে কেন বের করতে পারতেছে না এই বিষয়টা নিয়ে আমরা নিজেরাই শঙ্কিত। নিরাপত্তার শঙ্কায় লিটনের পরিবার বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা, ক্ষুব্ধ এলাকাবাসীও। তার পরিবারের নিরাপত্তার কিভাবে আশা করি যে নিরাপত্তা দেবে, এই আতঙ্কে তারাও এখান থেকে ঢাকা চলে গেছে। বিচার চাচ্ছি আমরা, সঠিক বিচারটা চাচ্ছি। বিচারটা না পাওয়ার কারণে তো আমরা আসলে খুব হতাশ। এর বিচার চাই স্যার, এটার অরিজিনাল বিচার চাই, তার ফাঁসি চাই, এটা যেন আমরা দেখতে পারি স্যার, এটাই আমাদের মনের আশা। তবে হত্যা রহস্য দ্রুতই উন্মোচিত হবে বলে আশ্বস্ত করছে পুলিশ। আমরা এই মামলা তদন্ত করতেছি, তদন্তকারী কর্মকর্তা অতি শীঘ্রই আপনাদের সুসংবাদ দেবে আশা করি ইনশাআল্লাহ। একাধিক মোটিভ বিবেচনায় নিয়েই তদন্ত অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।